দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে কিন্তু ময়মনসিং শহরে স্বস্তির বৃষ্টি পড়ছে। প্রচণ্ড তাপদাহ উপেক্ষা, প্রচণ্ড তাপদাহর পর এই মুহূর্তে কিন্তু ময়মনসিংয়ে বৃষ্টি হচ্ছে। আপনারা যারা যুক্ত আছেন ময়মনসিং টিভির সঙ্গে, সকলকে জানাতে চাই অনেক অনেক প্রিয় শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে যুক্ত আছি রামবাবু রোডে, আপনারা দেখতে পাচ্ছেন একদম খালি এই মুহূর্তে বাসিন থেকে জামে মসজিদ বা জামে মসজিদে নামাজ হচ্ছে। আমরা যাচ্ছি গাঙ্গিনাবাদ দিকে এই মুহূর্তে ময়মনসিং শহরে প্রচণ্ড তাপদাহর পর স্বস্তির বৃষ্টি। রনি রাসেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছে ময়মনসিং টিভির পক্ষ থেকে। এই মুহূর্তে স্বস্তির বৃষ্টি ময়মনসিংয়ে, কিন্তু আপনারা জানেন ময়মনসিং সহ সারা বাংলাদেশে প্রচণ্ড প্রচুর পরিমাণ রৌদ্র ছিল, তাপমাত্রা অনেক ছিল সারা বাংলাদেশে। কিছু দিন যেমন প্রচণ্ড তাপমাত্রা ছিল, দেখতে পাচ্ছেন 39, 40, 41, 42 ডিগ্রি তাপমাত্রা ছিল। এখানে শপিং মলগুলো খালি আছে, নাজমুল আছে আমাদের সাথে এই মুহূর্তে। কিন্তু আপনারা যারা যুক্ত আছে সবার সকলকে বলতেছি, মোটামুটি একটু ঝোড়ো হাওয়া বাতাস বইছে। আমি কিন্তু আমার হাত থেকে একটু সমস্যা হচ্ছে, দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত আছেন তারা সবাই বলবেন কে কোথা থেকে দেখছেন এবং কার কার অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমরা ইনফিনিটির সামনে স্বস্তির বৃষ্টিতে ভাসছে আমাদের মাঝে এক এই মুহূর্তে হাবলুবাই সহ আমাদের প্রিয় সংস্কৃতি বান্ধব মানুষের এখানে উপস্থিত আছেন, লাইভ চলছে স্বস্তির বৃষ্টি। কেমন লাগছে হাবলুবাই? প্রচণ্ড তাপদাহর পর স্বস্তির বৃষ্টি কেমন লাগছে? অনেক অনেক ধন্যবাদ। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যুক্ত আছে আপনাদেরকে বলতে চাই, আসলে সকলের মতো এই মুহূর্তে স্বস্তির বৃষ্টি হচ্ছে ময়মনসিং শহরে। সারা বাংলাদেশে কিন্তু ভয়ানক টাইপের একটি রৌদ্র ছিল, সেই রৌদ্র উপেক্ষা করে এই মুহূর্তে ময়মনসিং কিন্তু একটি স্বস্তির বৃষ্টি চলছে। সিঙ্গার প্লাস যেখানে আগুন লেগেছিল সেই আগুনের জায়গাটি আমরা এই মুহূর্তে চলে যেতে চাই, একটু আরেকটু সামনের দিকে যেতে চাই। আমরা সকলকে বলতে চাই কে কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছেন, সবাই জানাবেন। বৃষ্টির কারণে মার্কেট খালি স্বস্তির এই বৃষ্টিতে। আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি সিটি স্কুল, সে বিখ্যাত সিটি স্কুল, যেটি এখন অবশ্য মার্কেটে রূপান্তর হয়েছে। আপনাদেরকে বলতে চাই কে কোথা থেকে দেখছেন এবং আপনার এলাকায় কি কোনো বৃষ্টি হচ্ছে কি না, আপনার এলাকার শেষ মুহূর্ত অবস্থান আপনারা আমাদেরকে জানাবেন। বৃষ্টি হচ্ছে, বাতাসও হচ্ছে, আমার একটু সমস্যাই হচ্ছে, এরপরেও আপনাদেরকে নিয়ে হাঁটতে চাই। চিটাগাং থেকে আশিক রুহুল ভাই দেখছেন, ভালুকা থেকে দেখছেন সুমন ভাই, হৃদয়ের বাঁধন লিখেছেন আলহামদুলিল্লাহ লিখেছেন রিমা আপু, সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কোথায় বৃষ্টি হচ্ছে? ময়মনসিং শহরে এই মুহূর্তে একটি স্বস্তির বৃষ্টি হচ্ছে। আমরা এই মুহূর্তে অলোকা নদী বাংলা অলোকা হলের সামনে, যেটিকে অলোকা হল বলতো এখন নদী বাংলা, আমরা নদী বাংলার সামনে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা দেখছেন তাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা অলোকা নদী বাংলার সামনে দেখতে পাচ্ছি, বৃষ্টির কারণে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। সকলকে আরেকটু সামনে দিকে যেতে চাই, গাঙ্গিনাবাদ মূল পথে যেতে চাই। গাঙ্গিনাবাদ মূল পথে গিয়ে আপনাদেরকে বলতে চাই এই মুহূর্তে এদিকের কী অবস্থা, বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি, মানুষজন কিন্তু আটকে আছে। আমরা আবারও বলতে চাই স্বস্তির বৃষ্টিতে মানুষের কিছুটা মানে আরামদায়ক অবস্থা। আপনারা জানেন ময়মনসিংহ সহ সারা বাংলাদেশে 41, 42, 43, 44 ডিগ্রি পর্যন্ত চরম টাইপের আবহাওয়া ছিল এবং উত্তপ্ত তাপদাহে মানুষের একটু খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। সেই ইয়ের থেকে এই মুহূর্তে একটি স্বস্তির বৃষ্টি, মানুষের কিছুটা হলেও প্রশান্তি ফিরিয়ে দিয়েছে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছে সকলকে বলতে চাই, আপনারা কে কোথা থেকে দেখছেন, সবাই কিন্তু আমাদেরকে শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন, আপনারা কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে যারা যুক্ত আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমরা প্রাণের
আমাদের ভালুকায় আল্লাহ যেন দয়া করে, অবশ্যই রাব্বুল আলামিন আপনাদের ভালুকায় দয়া করবে। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত আছে সবাইকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমাদের ট্রাফিক ভাইরা কিন্তু চমৎকার করে কাজ করছেন। এই মুহূর্তে আমরা আছি গাঙ্গিনাবার মোড়। আপনারা জানেন গাঙ্গিনাবার তৃণমূল মানুষের একমাত্র পছন্দ, সর্বস্তরের মানুষের কেনাকাটার একমাত্র পছন্দ গাঙ্গিনাবার। এই গাঙ্গিনাবার মোড়ে দাঁড়িয়ে আছি, গাঙ্গিনাবার মোড়ে চারিদিক দিক দেখাতে চাই। বৃষ্টির কারণে কিন্তু মোটামুটি রাস্তা খালি, আপনারা দেখেন এই বৃষ্টির মাঝখানেও আমাদের ভাই কিন্তু সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন। ভাই কেমন আছেন? ভালো আছেন? আমাদের প্রিয় নিজান ভাই এই বৃষ্টির মাঝখানে মানুষের যেন সুন্দর সুস্থভাবে চমৎকার সেবা পায়, সেই সেবার জন্য এই প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করেও আমাদের ভাই কিন্তু সেবা দিয়ে যাচ্ছেন। নিজান ভাই অনেক অনেক ধন্যবাদ মায়ের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন এই রাস্তাটি গিয়েছে নতুন বাজারের দিকে, এই সম্পূর্ণ রাস্তা নতুন বাজারে দিয়ে গিয়েছে, রাস্তা খালি। নিজান ভাই এই বৃষ্টিকে উপেক্ষা করে প্রচণ্ড কষ্ট করছে, ঝড়সহ বাতাস বৃষ্টি হচ্ছে। দেখেছেন কোথায় বৃষ্টি হচ্ছে? ময়মনসিংহ শহরে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, রাস্তা কিন্তু খালি। ঈদের বাজার আপনারা দেখতে পাচ্ছেন, ট্রাফিক ব্যবস্থা অত্যন্ত চমৎকার। আমাদের মিজান ভাই সহ যারা যুক্ত আছেন সবাই কাজ করেছেন। হুমায়ুন কবির ভাই বলেছে আমাদের ভালুকায় বৃষ্টি, নান্দালে বৃষ্টি হচ্ছে। হুমায়ুন ভাই নান্দালের মতো সারা দেশে বৃষ্টি হোক, প্রশান্তি ফিরে আসুক। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন কেনাকাটার জন্য কিন্তু বের হয়েছে। এর মাঝে বৃষ্টি হচ্ছে, আমার ভাইয়ের ওখানে দাঁড়িয়ে আছে। এটি গেছে স্টেশন রোডের দিকে, রাস্তায় স্টেশন রোডের দিকে গেছে, এই রাস্তায় চলে গেছে দুর্গাবাড়ির দিকে। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত আছে সকলকে অনেক অনেক বৃষ্টি শুভেচ্ছা। এই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স, কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে কিন্তু রোগী নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে একটি প্রশান্তির বৃষ্টি, ঝড় হচ্ছে। আমার কিন্তু ছাতিটি ধরে রাখা না, অনেক কষ্ট হচ্ছে, কারণ ছাতি কিন্তু খুব নড়াচড়া করছে। আপনাদেরকে জানাতে চাই এই মুহূর্তে ময়মনসিংহ শহরে প্রশান্তির বৃষ্টি, মানুষের মাঝখানে কি স্বস্তি ফিরে এসেছে। এই বৃষ্টির অব্যাহত থাক সকলেই বলছে। আমরা আবারও বলতে চাই দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন সবাইকে, কোথা থেকে দেখছেন সবাই আমাদেরকে কমেন্ট করে জানান, কে কোথা থেকে দেখছেন। দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়েরা কিন্তু ছোট্ট বন্ধুরা কিন্তু যাচ্ছে, কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন এবং আপনার এলাকার সর্বশেষ অবস্থা, আপনার এলাকা কি বৃষ্টি হচ্ছে কি না, গরমে কি আপনারা অস্বস্তিতে আছেন কি না। আমরা জানি ময়মনসিংহ সহ সারা বাংলাদেশেই বৃষ্টির জন্য রহমানুর রহিমের কাছে মোনাজাত করা হচ্ছে, আল্লাহর কাছে চাচ্ছে বৃষ্টি হোক। সেই অবস্থা থেকে কেন্দ্র করে এই মুহূর্তে ময়মনসিংহে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং প্রবল বৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছি আমার ঘুরে রাখার কঠিন হয়ে গেছে, এই ভালো ঝোড় ভালো আমি কিন্তু খুব বিপদে আছি দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন। আমার পক্ষে কিন্তু এই মুহূর্তে ছাতা ধরে রাখা কঠিন। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে বলতে চাই আমরা আসলে আপনাদের জন্য কাজ করি, আমাদের কষ্ট হয়ে যায়। এরপরেও বলতে চাই আমরাও আপনারা নিরাপদে থাকুন, আমরাও যেন কাজ করতে গিয়ে আমরাও নিরাপদে কাজ করতে পারি। আবারও বলতে চাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালুকায় বৃষ্টি নাই শেখ ভাই, অবশ্যই ভালুকায় বৃষ্টি হবে। রহমানুর রহিম অবশ্যই ভালুকায় বৃষ্টি দেবেন। তারাকান্দা থেকে বলতেছি আমাদের এনে প্রচুর বৃষ্টি, তারাকান্দা থেকে আমাদের ভাই লিখেছেন হোসেন ভাই বলছেন তারাকান্দায় অনেক বৃষ্টি হচ্ছে। অবশ্যই তারাকান্দাসহ ময়মনসিংহের প্রত্যেক অঞ্চলে বৃষ্টি হবে এবং প্রশান্তি বৃষ্টি। আমার ভাই ভালো আছেন? দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। সকলকে বলতে চাই এই মুহূর্তে গাঙ্গিনাবারে আমরা যুক্ত আছি, গাঙ্গিনাবার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে গেছে চরপাড়ার দিকে, এই রাস্তাটি স্টেশন রোডের দিকে ময়মনসিংহের
এই রাস্তায় চলে গেছে দুর্গাবাড়ির দিকে আর এই সোজা রাস্তা নিয়ে এদিকে নতুন বাড়ির দিকে নতুন বাড়া টাউন হলের দিকে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত হয়েছেন। আমি যেটি বলছিলাম সেটি হলো ঈদের কেনাকাটা করার জন্য ময়মনসিংহের অঞ্চলের সকলের প্রথম ও অন্যতম পছন্দের জায়গাটির নাম হলো গাঙ্গিনাবাড়। গাঙ্গিনাবাড়ে কেনাকাটা না করলে গাঙ্গিনাবাড়ের লোক গাঙ্গিনাবাড় হলো মার্কেটের কেনাকাটার জায়গা। গাঙ্গিনাবাড় হলো মার্কেটে কেনাকাটার জায়গা। ঈদের কেনাকাটাকে আরও বাড়িয়ে তোলে গাঙ্গিনাবাড়ে এসে তার কেনাকাটা করতে পারলে মানুষের শান্তি হয়। গাঙ্গিনাবাড়ে কেনাকাটার চমৎকার জায়গা, এখানে অনেকগুলো মার্কেট, এখানে মানুষ যুগের পর যুগ এসে কেনাকাটা করে। আমরা আরেকটি লাইভে আজকে নয় আরেকটি লাইভে আপনার সাথে যুক্ত হব এই গাঙ্গিনাবাড়ের এই এই মার্কেটের কেনাকাটা নিয়ে। আলম ভাই লিখেছে নট লাই বৃষ্টি নাই সব সব বাজার লিখেছে ভাই, রংপুরে বৃষ্টি নাই লিখেছেন সুমন রায়, এ আন্টি অরি লিখেছে ভাই আমি আমি ওখানে আছি, আমাদের প্রিয় ভাই লিখছে অন্তর অন্তর ভাই লিখছে আমি ওখানে আছি। অন্তর ভাই আপনি যেখানে থাকুন না কেন নিরাপদ ঝড় হচ্ছে, আপনি ওখানে থাকুন এবং নিরাপদে থাকুন। দেখছো দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যুক্ত হচ্ছে গাঙ্গিনাবাড়ে শেষ মন্ত্র অবস্থা দেখাতে চাই। কেনাকাটায় ব্যস্ততম জায়গাটির নাম হলো গাঙ্গিনাবাড়। আমি কিন্তু দাঁড়িয়ে আছি গাঙ্গিনাবাড় ট্রাফিক মোড়ে, আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর বলতে চাই আপনারা বাংলাদেশের বিদেশের যে যেখানেই থাকুন না কেন আপনারা সর্বোচ্চ নিরাপদে থাকুন নিরাপদে থাকুন নিরাপদে থাকুন, ময়মনসিংহ টিভির সঙ্গেই থাকুন। আবারও বলতে চাই কে কোথা থেকে দেখছেন আপনারা আমাদেরকে জানাবেন, ময়মনসিংহের কে কোথা থেকে দেখছেন, বাংলাদেশে কে কোথা থেকে দেখছেন, দেশের বাইরেও যারা আছেন কে কোথা থেকে দেখছেন এবং আপনার এলাকার সর্বশেষ অবস্থাটি আপনি আমাদেরকে জানাবেন। আপনাদের গরমে গরমে জাতি আছে চরমে, এই মুহূর্তে বৃষ্টি এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে কিছুটা প্রশান্তি ফিরে এসেছে। আমরা নেত্রকোনায় বিশাল বৃষ্টি, শরীফ ভাই লিখেছেন নেত্রকোনায় বিশাল বৃষ্টি, শরীফ ভাই নিরাপদে থাকুন অবশ্যই প্রশান্তির বৃষ্টি। এরপর আপনাদেরকে বলতে চাই নিরাপদে থাকুন, চলুন আমরা একটু নতুন বাজার দিকে যেতে চাই, গাঙ্গিনাবাড় থেকে চলে যাওয়া যাক। নতুন ধন্যবাদ ময়মনসিংহ টিভি, এই মুহূর্তে ময়মনসিংহ টিভি এই মুহূর্তে 585 জন দেখতে 585 জন লাইভে আছে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত আছে, চলুন আমরা একটু গাঙ্গিনাবাড় থেকে চলে যেতে চাই নতুন বাজার দিকে। দেখতে পাচ্ছেন আমার আমার ভাইয়েরা কিন্তু প্রচুর পরিশ্রম করছে এই বৃষ্টির মাঝখানে মানুষকে সেবা দেওয়ার জন্য, আর ভাইয়েরা কিন্তু একাকার হয়ে কাজ করছেন। আমরা এই মুহূর্তে জব্বর আলী কমপ্লেক্সের দিকে, দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন সকলকে জানাতে চাই প্রশান্তির এই স্বস্তি এবং প্রশান্তির বৃষ্টি কিছুটা কমেছে, বৃষ্টি কমেছে, মানুষের জনগণের ভিড় বেড়েছে। দেখতে পাচ্ছেন জব্বর আলী কমপ্লেক্সে প্রচুর মানুষের ভিড়, এখানে কিন্তু ফুলের একটি বাজার আপনারা জানেন। এই মুহূর্তে ফিরোজ জাহাঙ্গীর চত্বর মহাকালী স্কুল অ্যান্ড কলেজ আমরা যাচ্ছি নতুন বাজারের দিকে। কিছুটা প্রশান্তির বৃষ্টির পর এই মুহূর্তে কিছুটা স্বস্তি এসেছে এবং আমিও মোটামুটি নিরাপদে আছি। আবারও বলতে চাই দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন সকলকে কোথা থেকে আমাদের লাইভে দেখছেন এবং আপনার এলাকার সর্বশেষ পরিস্থিতি আপনারা আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আরও একবার অলকা নদী বাংলার সামনে দেখতে পাচ্ছেন ঈদের কেনাকাটা চরমে। এই মুহূর্তে আমরা আছি যুক্ত আছি অলকা নদী বাংলার সামনে, অলকা নদী বাংলার সামনে থেকে আমরা চলে যাচ্ছি বিদ্যান স্কুলের দিকে। এই বৃষ্টির সাথে সাথে আমরা একটি শহরটি আপনাদেরকে ঘুরে দেখালাম কোথায় হচ্ছে এটা। এইটা ময়মনসিংহের শহরে, আমি এই মুহূর্তে বিদ্যান স্কুলের সামনে দিয়ে নতুন বাজারের দিকে যাচ্ছি। এই এটি হচ্ছে ময়মনসিংহে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি অবশ্য কিছুটা এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কমেছে, বৃষ্টি কমার সাথে সাথে কিন্তু এই ঈদ কেনাকাটায় ব্যস্ত যারা ভিড় বেড়েছে, বৃষ্টি কমেছে ভিড় বেড়েছে দেশের বাইরে
বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন। চমৎকার ভাই লিখেছেন, এই এলাকায় আল্লাহর নিয়ামত আছে তাই বৃষ্টি হচ্ছে। আসলে আমি কি এই মুহূর্তে আমরা বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ময়মনসিংহের অতি প্রাচীন একটি স্কুল, বিদ্যাময়ী স্কুল, মাদারীপুরে বৃষ্টি নাই, প্রাণেশ্বর ময়মনসিংহে বৃষ্টি হচ্ছে। আসলেই প্রিয় ভাইয়ের কথা সূত্র ধরে বলতে চাই, প্রাণের শহর, প্রাণের শহর এই ময়মনসিংহে এই মুহূর্তে স্বস্তির বৃষ্টি হচ্ছে। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি ময়মনসিংহের পক্ষ থেকে। এই মুহূর্তে বিদ্যাময়ী ক্রস করে আমরা, আপনারা জানেন, শপিং মলে ভরা এই ময়মনসিংহ শহর, ইনফিনিটি মেগা মলের সামনে দিয়ে আমরা গেছি নতুন বাজারের দিকে, দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত হয়েছেন। সকলকে অনেক 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 তৃপ্তি শুভেচ্ছা জানাতে চাই। বৃষ্টি কিছুটা কমে গেছে, আবারও যে কথাটি বারবার বলছিলাম, বৃষ্টি কমেছে, ভিড় বেড়েছে, ঈদের কেনাকাটা করার জন্য মানুষ কিন্তু ঘর থেকে মার্কেটমুখী হচ্ছে। আমরা যাচ্ছি নতুন বাজারের দিকে, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, যুক্ত থাকুন ময়মনসিংহ টিভির সঙ্গে, রনি রাসেলের সঙ্গে। আমরা সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাতে চাই, ময়মনসিংহের সর্বশেষ আপডেট নিয়ে আমরা আরও একটি লাইভে আবার যুক্ত হব। আগামীকাল চেষ্টা করব গাঙ্গিনাপাড়ে ঈদের কেনাকাটা নিয়ে, ময়মনসিংহ শহর বা গাঙ্গিনাপাড়ে ঈদের কেনাকাটা নিয়ে আরেকটি লাইভ জনগণের গণমানুষের কথা শোনাতে চেষ্টা করব। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যুক্ত ছিল, দেখুন সকলকে জানাতে চাই অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে টপ টেনের সামনে আমরা, টপ টেনে কিন্তু বৃষ্টির কারণে ভিড় নেই, কিছুটা ফাঁকা, ফাঁকা টপ টেনে, টপ টেনে কিছুটা ফাঁকা এই মুহূর্তে টপ টেনের সামনে আমরা। আমরা লাইভটি শেষ করতে চাই, বলতে চাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। যে জায়গাটা থেকে লাইভটি শুরু করেছিলাম ঠিক ওই জায়গাতে লাইভটি শেষ করতে চাই। ঈদের কেনাকাটা যেখানে বৃষ্টি থেমে গেছে সেখানে ভিড় কিন্তু বেড়ে গেছে। এই মুহূর্তে যুক্ত আছেন 112 জন। এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কম। আমরা নতুন বাজার রামবাবু রোড থেকে এই লাইভটি শেষ করতে চাই। প্রতিদিনে আপনাদেরকে জানাতে চাই, আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত, এতক্ষণ যুক্ত ছিলেন প্রায় 885 জন মানুষ আমাদেরকে দেখছেন, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই। শেষ করতে চাই, আপনাদেরকে বলতে চাই, আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এই মুহূর্তে ময়মনসিংহ শহরের রামবাবু রোডে একটি ফ্যাশন হাউসের শোরুম থেকে আমি রনি রাসেল বিদায় নিচ্ছি। আসলে অনেক কমেন্ট যারা যারা করছেন, মাদারীপুরে বৃষ্টি নাই, মাদারীপুরে কিছু বৃষ্টি পাঠান ভাই, রাব্বুল আলামিনকে বলে দিব, বাংলাদেশে প্রত্যেকটি এলাকায় যেন বৃষ্টি হয়। লিখেছেন ফিরোজ রহমান, বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায়। ফিরোজ ভাই, আপনার এলাকাটির নাম আমাদেরকে জানাবেন। শত শত কমেন্ট আসলে আমরা পড়তে পারছি না সময়ের কারণে, আমরা লাইভটি শেষ করব। অবশ্যই যারা কমেন্ট করেছেন আপনারা আমাদের প্রাণের মানুষ। আমরা সবসময় বলি, যারা দর্শক শ্রোতা, যারা আমাদেরকে শুনেন বা যারা আমাদেরকে দেখছেন, তারা আমাদের প্রাণের মানুষ, তারা আমাদের প্রিয়জন। সকলকে বলতে চাই এই ঈদকে কেন্দ্র করে আপনার বাড়ি যাবেন, নিরাপদে বাড়ি যান, সুস্থভাবে থাকুন, সুন্দরভাবে থাকুন। ঈদ হোক পুরো পরিবার সহ। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।